জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান আত্মসহায়কের পর এবার সিএন এর মুখোমুখি প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাস। দাবি করলেন আর্থিক লেনদেনে তার কোনো যোগাযোগ ছিল না। বাকিবুর রহমানকে চেনার কথা স্বীকার করলেও অস্বীকার করলেন মেরুন ডায়েরির তথ্য। রেশন বন্টন দুর্নীতির অভিযোগে 27 অক্টোবর রাত 1:25 নাগাদ গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আর তার আগে থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান আত্মসহায়ক অমিত দে, প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাস সহ একাধিক ঘনিষ্ঠরা রয়েছে ইডির নজরে। মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর থেকেই ক্রমাগত অমিত দে এবং অভিজিৎ দাসকে বারংবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। মঙ্গলবার সিএন এর সামনে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরেছিলেন বর্তমান আত্মসহায়ক অমিত দে। বুধবার আমরা কথা বললাম প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের সঙ্গে। আর কথাবার্তায় অমিত দের মতোই বাকিবুরকে চেনার কথা স্বীকার করলেও বাকি সমস্ত অভিযোগই অস্বীকার করলেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমি একটু জিজ্ঞাসা করব তার সমস্ত কথা। তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠছে, তার কি বক্তব্য, তিনি কি বলতে চাইছেন, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কি আদতে সত্যি? রাজনৈতিক চাপের কথা এড়িয়ে অভিজিৎ দাসের দাবি, 2014 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক হিসেবে কাজ ছেড়ে দিয়েছি, 2014 সালে ব্যবসা করার জন্য চাকরি ছেড়ে দিয়েছি। আমি জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক ছিলাম 2011 থেকে 2014 জুন মাস কি জুলাই মাস অবধি। তারপরে আমি রিজাইন দিয়ে চলে আসি, আমি ছিলাম না। নানান কারণ ছিল, আমি আমার আর সময়ও ছিল না। আমি তো 1991 থেকে ব্যবসা করি, ব্যবসা করছি, আমার 30-33 বছরের ব্যবসা। সো আমি টাইম দিতে পারছিলাম না ব্যবসাতে, প্লাস আরও পারিপার্শ্বিক কারণ ছিল সেগুলো। তার আরও দাবি, অমিত দে তার সম্পর্কে কি বলেছেন তাতে তার কিছু যায় আসে না। তবে 2014 সালের পর কি হয়েছে সেই বিষয়ে তদন্তকারী সংস্থাই বলতে পারবেন। মানে এ সম্পূর্ণ ভুল ব্যাপার, এবং যারা ইনভেস্টিগেশন করছেন তারাই তো এটা বলবেন যে আমি সব জানি কি জানি না। আমি যতটুকুই জানি ততটুকুনি সহযোগিতা করেছি। ক্লাস 8 পাস ছেলে একটা যদি কিছু বলে থাকে তাহলে আমার কিছু বলার নেই। এবং ও ফোর্থ ক্লাস স্টাফেতে বোধহয় ওখানে রিক্রুট হয়েছিল, মানে যে পোস্টটা মানে পিওন ঝাড়ুদারের পোস্ট, সেটা উনি এতে বলছেন না কেন, ইডিতে বলছেন না কেন, ইডিতে বলুক, ইডি তো ওকেই ধরছে। কেউ যদি কিছু বলে থাকে, কেউ যদি বলে আমি মার্ডার করতে বলেছি, তাহলে আমি কি মার্ডারার হয়ে গেলাম? তবে বাকিবুরকে তিনি খুব ভালোভাবে চিনতেন এবং বাকিবুরের মতো অনেকেই মন্ত্রীর ঘরে যাতায়াত করত, এমনটাই দাবি অভিজিৎ দাসের। হ্যাঁ, আমি চিনতাম তো, ভালোভাবে চিনতাম, আসতো এতে কেন চিনব না। খাদ্য দপ্তরে যে সমস্ত যারা আসতো তাদের মধ্যে বাকিবুর আসতো। হ্যাঁ, আদালতে ইডি তুলে ধরেছে মেরুন ডায়েরির তথ্য, যাতে জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব লেখা রয়েছে বলে দাবি তদন্তকারীদের। সেই সম্পর্কে অভিজিৎ দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ডায়েরি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ইডি বলতে পারবে। বলতে পারবো না, সেটা ইডি বলতে পারবে সেটা। আপনার নকল অর্পণে ছিল যে মেরুন ডায়েরি? আমি এটা বলতে পারবো না। আপনি জানতেন না মেরুন ডায়েরি? না। তবে তিনি কোথাও মনে করছেন না তাকে ফাঁসানো হয়েছে, বরং তার দাবি ইডিকে তিনি চাকরি এবং পরবর্তী জীবনে ব্যবসার যাবতীয় তথ্য তুলে দিয়েছেন এবং পরবর্তীকালে ইডি ডাকলে প্রয়োজন মতো তদন্তে অবশ্যই সাহায্য করবেন। অভিজিৎ দাস তিনি আমাদের বললেন যে তিনি সাহায্য করবেন এবং তিনি যতটুকু জানেন ইনভেস্টিগেশন অফিসারদের সাহায্য করবেন। ক্যামেরায় মদন সরকারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।